আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান, অর্থাৎ এটাকে সংক্ষেপে TD-1 বলা হয়। ঠিক আছে, এর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে DC 2 তার অথবা 2 ওয়ার এবং AC 4 তার অথবা 4 ওয়ার এর মধ্যে তুলনা। খুব ইম্পর্ট্যান্ট, এর পূর্বে অনেক ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে এই ভিডিওগুলো সহজে বুঝতে পারবেন। পরীক্ষার মধ্যে প্রায় সময় এসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে DC 2 ওয়ার পদ্ধতি। যদি আমরা ধরি P = টোটাল পাওয়ার, VT = VM, অর্থাৎ VT দিয়ে টার্মিনাল ভোল্টেজ বোঝায়। ঠিক আছে, R1 রেজিস্ট্যান্স বাই কন্ডাক্টর, I1 হচ্ছে কারেন্ট, আর আমরা জানি I = P/V, অর্থাৎ P = VI সূত্রটা, P = VI কে আমরা যদি অল্টারনেট করি তাহলে I = P/V ওই সূত্র, ওইভাবে I = P/V, তাহলে এখানে VT ছিল, VT সমান আমরা VM এখানে লিখেছিলাম, এই জন্য VT সমান VM লিখতে পারি। পাওয়ার লসের সূত্র হচ্ছে I²R, এখানে 2 ওয়ার কারণ হচ্ছে এখানে DC 2 ওয়ার সিস্টেম। ঠিক আছে, 2 ওয়ার কারণ 2 দিয়ে গুণ হয়েছে, 2 × I1 একটু আমরা পেয়েছিলাম P/VM, এই যে P/VM I এর উপরে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার, আর আর এই যে এখানে R1, এখানে আর ওয়ান হবে। ঠিক আছে, এই আচ্ছা, এখন তাহলে আমরা পেলাম 2P² R1/VM², কারণ এটার উপরে স্কোয়ার আছে এখানে। ঠিক আছে, এই তাহলে পাওয়ার লস সমান পাইলাম 2P² R1/VM² এত ওয়াট। তারপর হচ্ছে AC 4 ওয়ার পদ্ধতি। চারটা ওয়ার হচ্ছে এখানে, যে 1, 2, 3, 4, আর এটার সূত্র হচ্ছে VL = √3 VM/√2। ধরি পূর্বের মতোই P = টোটাল আউটপুট পাওয়ার, VL = লাইন ভোল্টেজ, আর VL = সূত্র হচ্ছে √3 VM/√2। ঠিক আছে, R2 = রেজিস্ট্যান্স বাই কন্ডাক্টর, I2 = কারেন্ট, I2 = আমরা জানি P/VL cos θ, কিন্তু √3 হওয়ার কারণ হচ্ছে এটা হলে থ্রি ফেজ হওয়ার কারণে √3 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে, তার P/√3 √3 VL = আমরা লিখতে পারি যে এখান থেকে √3 VM/√2, √3 VM/√2 আর cos θ। ঠিক আছে, এই তাহলে I2 সমান আমরা কী পেলাম, I2 সমান পেলাম যে √2P/3 VM cos θ, কারণ হচ্ছে এখানে √3 গুণ হয়ে √2টা উঠে যায়, √2 কাটা যায়, তারপর √2টা যদি আমরা এখানে ভাগ অবস্থা আছে গুণ দিই তাহলে উল্টে যাবে, √2টা উপরে চলে যাবে, এই জন্য হবে √2P/3 VM cos θ। সেই লাইনটা হচ্ছে যে এখানে √2P/3 VM cos θ। পাওয়ার লস আমরা সূত্র জানি I² আর 3 ফেজ হওয়ার কারণে 3 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে, 3 × I2 সমান আমরা পেয়েছিলাম √2P/3 VM cos θ লেখার পর, তারপরে যে এখানে I এর উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা, আর যে R2, ওকে, তারপর লিখব আমরা 3√√2 কাটা, এই জন্য 2P এর উপরে স্কোয়ার, R2টা উপরে R2, তারপর হলো 3√√2 3³ 9, VM² cos²θ। আচ্ছা, এখন হলো কাটা গেছে 3³ 9 কাটা গেল, তাহলে 2P² R2/3 VM² cos²θ। উভয় ক্ষেত্রে দক্ষতা সমান হলে পাওয়ার লস সমান হবে, এই বিষয়গুলো সুন্দরভাবে মনে রাখতে হবে। ঠিক আছে,
তাহলে উভয় ক্ষেত্রে দক্ষতা সমান হলে পাওয়ার লস সমান হবে। উভয় ক্ষেত্রে দক্ষতা আমরা কি পেয়েছি, দক্ষতা সমান হলে পাওয়ার লস সমান, তাহলে পাওয়ার লসগুলো একটা সমান আরেকটা হবে। পাওয়ার লস আমরা এখানে একটা পেয়েছি, হ্যাঁ আই টু, আরেকটা পেয়েছি সরি পাওয়ার লস যে আই, একটা হলো এসি ফোর ওয়ারের ক্ষেত্রে, আরেকটা হলো ডিসি টু ওয়ারের ক্ষেত্রে পাচ্ছি, এই যে এখানে টু পি স্কোয়ার আর ওয়ান বাই ভিএম স্কোয়ার, এই যে টু পি স্কোয়ার আর ওয়ান বাই ভিএম স্কোয়ার, আর এসি ফোর ওয়ারের একটা হচ্ছে টু পি স্কোয়ার আর টু বাই থ্রি ভিএম স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে তাহলে এখন কাটা যায় এই যে টুটা, যদি এই যে এখানে লেখা যেই কথা, এই নিচে লেখা একই কথা, তাহলে টু টু কাটা যায়, যে টু টু পি স্কোয়ার এখানে এটা আর আরেক হয়ে এখানে চলে আসে, যে পি স্কোয়ার কাটা যায়, ভিএম স্কোয়ারে যে এখানে এটা এখানে গেল, এই যে ভিএম স্কোয়ার কাটা যায়। ঠিক আছে, এখন আমরা আর ওয়ান বাই এই যে আর টুটা আর আর এই গুণ করে এখানে নিয়ে আসতে পারি, আর টু ইকুয়াল টু ওয়ান বাই উপরে কোন উপরে আর টুটা তো এখানে চলে আসছে, এই জন্য উপরে আর কোনো সংখ্যা নেই, এই জন্য ওয়ান থ্রি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা সূত্র জানি যে আর ইকুয়াল টু রো এল বাই এ, বেসিক ইলেকট্রিসিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়া হয়েছিল যে আর ইকুয়াল টু রো এল বাই এ, তা আর ইকুয়াল টু রো এল বাই এ আর ওয়ান যাতে আছে এখানে এ ওয়ান, আর ইকুয়াল টু রো এল বাই এ এখানে আর টু যাতে আছে এখানে এ টু, ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা যা আছে তাই। ঠিক আছে, তারপর হচ্ছে রো এল বাই এ ওয়ান এটা ভাগ অবস্থাতে গুণ হলে উল্টে যাবে, এ টুটা উপরে চলে যাবে, রোয়ালটা নিচে চলে আসবে, রোয়াল রোয়াল কাটা ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা, তাহলে এ টু বাই এ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা, এ টু বাই এ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা, এটা একটা সমীকরণ পেলাম। উভয় ক্ষেত্রে দক্ষতা সমান হলে পাওয়ার লস সমান হবে, এটার একটা সমীকরণ হলো এখানে এটা। ঠিক আছে, এই এখন এখানে একটা সূত্র আছে যে এসি ফোর ওয়ার পদ্ধতিতে তারের আয়তন বাই ডিসি টু ওয়ার পদ্ধতিতে তারের আয়তন, এসি ফোর ওয়ার পদ্ধতিতে তারের আয়তন ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ এ টু এল। ঠিক আছে, আর ডিসি টু ওয়ার পদ্ধতিতে তারের আয়তন টু এ ওয়ান এল। এখন এই যে থ্রি পয়েন্ট ফাইভ এ টু এই এল এল কাটা যায়, এ টু তারপরে নিচে আছে টু এ ওয়ান, তাহলে টু এ ওয়ান, তাহলে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু, তাহলে এ টু বাই এ ওয়ান আমরা এখানে এ টু বাই এ ওয়ান সমান পেয়েছিলাম এই যে ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা এ টু বাই এ ওয়ান, তাহলে এখানে লিখতে পারি এ টু বাই এ ওয়ান সমান ওয়ান বাই থ্রি কস স্কোয়ার থিটা, লিখলাম থ্রি থ্রি পয়েন্ট ফাইভ বাই এ তিন তিন দুগুণে ছয় ওয়ান বাই কস স্কোয়ার থিটা। এখন থ্রি পয়েন্ট ফাইভকে সিক্স দ্বারা ভাগ দিলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটা যদি সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে নিচে কোনো কিছু থাকবে না, এই জন্য জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি, এটাই অ্যান্সার। এটা পার্সেন্টেজ করলে তারপর ফাইভ এইট পয়েন্ট থ্রি হবে এই। ঠিক আছে, এই এই সমীকরণ এই কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট, তো এটার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হয়, এটা একটা সূত্র মনে রাখতে হয়, তো উভয় ক্ষেত্রে দক্ষতা সমান হলে পাওয়ার লস সমান হবে এটা মনে রাখতে হবে, যে পাওয়ার লস এসি ফোর ওয়ারের ক্ষেত্রে পাওয়ার লসটা মনে রাখতে হবে সূত্রটা, তারপর হচ্ছে এসি ফোর ওয়ারের ক্ষেত্রে এই যে আই টু সমান সূত্রটা মনে রাখতে হয় বিশেষ করে, আরে ধরি এগুলো মনে থাকে, হ্যাঁ উভয়টাতে মোটামুটি প্রায় সমান, আর ডিসির ক্ষেত্রে এই যে এদিকে আই আই ওয়ান পাওয়ার লস, এই বিষয়গুলো একটু মনে রাখলে তাহলে অ্যান্সার করা খুবই সহজ হবে। এরকম ভিডিও আসলে যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা হয় পরীক্ষার মধ্যে অ্যান্সার করা খুবই সহজ, পরীক্ষার মধ্যে 99% এই কোশ্চেনগুলো এই দুই তিনটা কোশ্চেন পড়লে পরীক্ষার মধ্যে কমন পড়বে, রচনামূলক কোশ্চেন। এই জন্য আমাদের পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।